17 বছর সাহু এবং বংশীয় অধ্যক্ষ শ্রী কুনিয়াক এবং সমস্ত অন্যান্য উপস্থিতরে ঘোষণা সরিছি আমার টোটাল চলিত বর্ষ পরীক্ষা দিয়েছিলে সায়েন্স স্ট্রিমে 97377 জন পিলা পরীক্ষা দিয়েছিলে এতে 68374 পিলা পরীক্ষায় পাস করেছে যার পার্সেন্টেজ হচ্ছে 70.21 70.21 পার্সেন্টেজ আমার হয়েছে বিগত বর্ষর 70706 পিলা পরীক্ষা দিয়েছিলে 72732.33 পিলা পাস করেছিলে চলিত বর্ষ বিগত বর্ষ অপেক্ষা 2% রেজল্ট কম হয়েছে যেটা সে সম্পর্কে মু কেবল কহিবা পাইঁ আপনমানঙ্কু চাহিবি যে যেহেতু চলিত থর আমি 100% সিসিটিভি কু আমি লাগু করেছিলু এবং তা সহ পরীক্ষা নিশ্চিন্ত ভাবে ভাল হয়েছে বলে কহিবি তার কারণ হচ্ছে আপনার দেখন্তু আমার চলিত থর ফার্স্ট ডিভিজন আমার 25349 পিলা পাইছেন ফার্স্ট ডিভিজন যাকে গত থর 20806 লা গত থর ফার্স্ট ডিভিজন পার্সেন্টেজ 21% লা বে চলিত থর তা 26% হয়েছে 20806 জায়গায় 25349 ফার্স্ট ডিভিজন আমার গঠন হয়েছে তেমন আমি যে প্রয়াস করেছিলু সেটা নিশ্চিন্ত মানে ভাল পিলা মানে যেটা ভাল ফল হয়েছে তাকে আমি নিশ্চিন্ত ভাবে তার ফলাফল আমার পাখে পৌঁছাইছি সেইপরি ভাবে যদি সেকেন্ড ডিভিজন কথা আপনার দেখবে চলিত থর 24121 পিলা সেকেন্ড ডিভিজন পাস করছেন যা বিগত বর্ষ মানকরে 23904 লা তেমন চলিত বর্ষ তা 24121 রে নিশ্চিত ভাবে পৌঁছিছে এবং বয়েজ পাস হার যদি আপনার দেখবে তাহলে 38301 পুয়ো পিলা মানে বয়েজ মানে পাস করছেন যার পার্সেন্টেজ হচ্ছে 39% এবং গার্লস যদি দেখবে 30073 আমার পিলা পাস করছেন এবং তার পার্সেন্টেজ হার হচ্ছে 31% তার পার্সেন্টেজ হার আছে এবং 100% রেজল্ট যেগুলো হয়েছে সেটা 20টি অনুষ্ঠানের কলেজের 20টি ঘটনা হচ্ছে 100% রেজল্ট হয়েছে যদিও গলা থর তাহা 29টি কলেজের 100% লা চলিত থর তা 20টি কলেজের 100% রেজল্ট হয়েছে এবং 0% রেজল্ট যেটা কি চলিত থর 15টি কলেজের 0% রেজল্ট হয়েছে যা বিগত বর্ষ 9টি কলেজ লা নিশ্চিন্ত ভাবে এই যে কথাটি সংখ্যাটি হয়েছে তা কাহিঁকি হয়েছে কম হয়েছে আমি তাকে পরবর্তী অবস্থায় অনুযায়ী করি।